দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে তেত্রিশটিতে বিজয় নিশ্চিতে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ কারণ এই আসনগুলোতে আওয়ামী লীগের বিপরীতে তেমন শক্তিশালী বিরোধী কিংবা স্বতন্ত্র প্রার্থী নেই গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এই তেত্রিশ আসনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও প্রভাবশালী নেতা হওয়ায় এখানে অন্য দলের শক্তিশালী প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছে না তালিকায় আছেন নোয়াখালী পাঁচ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের ঝালকাঠি দুই আসনে লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ও বরিশাল এক আসনে আবুল হাসনাত আবদুল্লা চট্টগ্রাম সাত আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ আব্দুল রাজ্জাক রয়েছেন এক আসনে আইনমন্ত্রী আনিসুল হকের আসন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম কুমিল্লা নয় আসনে থাকছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের জন্য কুমিল্লা দশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মানিকগঞ্জ তিন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম তেরো রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন পঞ্চগড় দুই জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী লিটন মাদারীপুর এক শাহজাহান খান মাদারীপুর দুই এ তালিকায় আরও রয়েছেন আবদুসালাম ময়মনসিংহ নয় শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা পনেরো শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মাহবুবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম নয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন পটুয়াখালী এক সালমান এফ রহমান ঢাকা এক সাবের হোসেন চৌধুরী থাকছেন ঢাকা নয় আসনে ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা এক সাবেক রাষ্ট্রপতি আব্দুর হামিদের ছেলে ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের আসন কিশোরগঞ্জ চার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ ছয় আওয়ামী লীগের প্রায়ত নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক শরীয়তপুর পুর্তিন আশিকুল্লাহ রফিক কক্সবাজার দুই আলিম আজম ভোলা দুই মোহাম্মদ মজিবুর রহমান মাগুরা পাঁচ ওসামদ জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ দুই তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ এক গোলাম ফারুক খন্দকার পাবনা পাঁচ ইমরান আহমেদ সিলেট চার অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সিলেট ছয় আসনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন হেভিওয়েট তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী এছাড়াও টাঙ্গাইল আট আসনে নৌকা প্রার্থী অনুপম শাহজাহান জয়ের বিপরীতে থাকছেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী উপরে তেত্রিশটি আসন ছাড়াও একটি আসনে আওয়ামী লীগের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম জমা দেয়নি এটি হচ্ছে নারায়ণগঞ্জ পাঁচ এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি সেলিম ওসমান সেলিম ওসমান নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্য শামীম ওসমানের ভাই আওয়ামী লীগ নারায়ণগঞ্জ চার ও কুষ্টিয়া দুই আসন ফাঁকা রেখে বাকি দুইশো আটানব্বইটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে टेक्स रिपोर्ट बार्ता बजार